সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি বিশেষ পর্বে। আজকের পর্বটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের, অনেক বেশি গৌরবের, কারণ আজকের পর্বটাতে আমাদের একটি অ্যাচিভমেন্ট হয়েছে। আজকের পর্বটি মূলত নাজম, তাকে কেন্দ্র করে। আমাদের সাথে আছে নাজম এবং তার প্যারেন্টস। নাজম আমাদের অনেক পুরাতন একজন সেবা গ্রহীতা। বিগত অনেক মাস ধরে, আমি আনুমানিকভাবে যদি বলি প্রায় 6 থেকে 7 মাস হয়ে যাবে, আমি নিজে নাজমকে দেখছি আলোকিত পথ পরিবারের সদস্য হবার পর থেকে। এবং তখন থেকেই নাজমকে আমি দেখে আসছি, তার জন্য অকুপেশনাল থেরাপি সার্ভিস প্রোভাইড করে আসছি, পাশাপাশি ওর জন্য স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি সার্ভিস প্রোভাইড করা হয়েছে। এখন নাজমের অবস্থা আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ। আজ নাজমকে আমরা ডিসচার্জ করে দিচ্ছি। নাজমের বর্তমান কি অবস্থা তার কিছু ওভারভিউ আমরা শুনবো নাজমের মায়ের কাছ থেকে। জি আপা, আপনি ভালো আছেন? আমরা ছোট করে একটু জানতে চাই যে নাজমকে আপনি কি অবস্থায় আমাদের কাছে এনেছিলেন, আলোকিত পথের কাছে এনেছিলেন, আর আজকে নাজমের ডিসচার্জ ডে আমরা নির্ধারণ করেছি, এবং কি নাজমের যিনি ডক্টর আছেন তারও কনসেন্ট্রেশন অনুযায়ী নাজমকে আমরা ডিসচার্জ করে দিচ্ছি। তো নাজমকে কি অবস্থায় আপনি এনেছিলেন এবং এখন কি অবস্থায় আপনি ফিরে নিয়ে যাচ্ছেন? আমি যখন ফার্স্ট আলোকিত পথে আসি তখন আমার ছেলে কথা বলতে পারতো না, আর খুব চঞ্চল ছিল, মানে ওর মধ্যে কোনো মানে বসায় যে স্থিরতা ছিল না, এরকম ছিল। এখন আল্লাহর রহমতে সে এখন একদমই মানে এখন সে বসতে বসে থাকতে বললে বসে থাকে। এখন আল্লাহর রহমতে সব যা বলি সে এখন তাই কথা বলতেছে, আমরা আমাদের সাথে সব ধরনের কথা বলে। আচ্ছা, তার মানে এখনকার যে অবস্থা এতে করে আপনি অনেকটাই স্যাটিসফাইড? ঠিক আছে। তো আমি যদি এখন নাজমের অবস্থাটা বলি, নাজমকে যখন আমরা রিসিভ করি তখন ও অনেক হাইপার অ্যাক্টিভ একটা বাচ্চা ছিল। আমার এখনো মনে পড়ে ওর জন্য আমরা র্যাপিং কার্পেট ব্যবহার করতাম, যেটাকে বাংলায় একভাবে কম্বল থেরাপি বলে। তাতেও ওর হাইপার অ্যাক্টিভিটি হ্রাস করা সম্ভব হচ্ছিল না, ওর জন্য আমরা কম্বল থেরাপির পাশাপাশি ওয়েট জ্যাকেট সহকারে হাইপার অ্যাক্টিভিটি ডিক্রিজ করার জন্য যাবতীয় সব ধরনের আমরা অ্যাক্টিভিটিসগুলো, টাস্কগুলো ওকে দ্বারা আমরা কন্টিনিউ করেছি। গ্রুপ থেরাপির মাধ্যমে, যে কোনো রকমের প্লে অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা ওর জন্য এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লাই করেছি। ধীরে ধীরে আমরা ওর মধ্যে উন্নতির ছাপগুলো দেখতে পারি। তারপরও এই করোনা মহামারীর মধ্যে বিভিন্ন সময়ে সেবা কার্যক্রম তুলনামূলক কিছু সপ্তাহের জন্য বন্ধ থাকা সহকারে নানা ধরনের চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে, সেগুলো উপেক্ষা করে নাজমের ইমপ্রুভমেন্টে এগিয়ে গিয়েছে। এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এবং আল্লাহ তাআলার অশেষ রহমত। আজ নাজম আমাদের কাছ থেকে ডিসচার্জ হয়ে যাচ্ছেন এবং নাজমের জন্য আমরা সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করছি। এবং আপা, এটা হচ্ছে নাজমের ডিসচার্জ নোট। এখানে নাজমের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় কার্যাবলীর নির্দেশ এবং নাজমের জন্য কি করতে হবে তা দিয়ে দেওয়া আছে। এই জিনিসগুলো আপনাকে বাসাতে মেনটেন করতে হবে এবং অবশ্যই অবশ্যই একটি কথা খেয়াল রাখতে হবে, থেরাপি চিকিৎসার মাধ্যমে যখন বাচ্চাদের ইমপ্রুভমেন্ট হয় এবং আমরা যখন ডিসচার্জ করে দিই, এটার অর্থ এটা নয় যে এই ইমপ্রুভমেন্টটা সবসময় স্টে করবে। আপনাকে এটা ধরে রাখতে হবে, মেনটেন রাখতে হবে। এখানে যে গাইডলাইনগুলো দেওয়া আছে, এই গাইডলাইন অনুযায়ী যদি আপনি বাসাতে চেষ্টা করে যেতে পারেন তাহলেই ওর ইমপ্রুভমেন্টে স্টে করবে। আর অবশ্যই যে কোনো কোনো না কোনো অসুবিধা যদি ফেস করেন অবশ্যই আপনি ফলো আপে আসবেন, মাসে একবার হোক দুইবার হোক আপনি অবশ্যই যখন দরকার হবে আসবেন, ফলো আপে আসবেন। এবং এই কার্যাবলীগুলো আপনাকে বাসাতে মেনটেন করতে হবে, এগুলো মেনটেন করলে ওর এই ইমপ্রুভমেন্টটা স্টে করে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অনুরোধ অ্যাজ এ থেরাপিস্ট হিসেবে এবং গার্ডিয়ান হিসেবে আপনাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার তাতে অবশ্যই আপনারা দিবেন। ঠিক আছে, তো আমরা আলোকিত পথ পরিবার আমাদের নাজমের সুন্দর একটি ভবিষ্যৎ কামনা করছি ও আলোকিত পথের একটি গৌরব। আশা করি নাজমের মতো
আমাদের অন্যান্য যত মস্তিষ্কের বিকাশজনিত সমস্যাগ্রস্ত শিশুরা রয়েছে তারাও একদিন তাদের সফলতার একটি সার্টিফিকেট হাতে নিয়ে তারা আশা করি ডিসচার্জ হবে এবং তারা তাদের নিজেদের জীবনের সর্বোচ্চ লক্ষ্যে আশা করি পৌঁছাবে আলোকিত পথের মাধ্যমে। আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য এবং আপনাদের সহযোগিতা আলোকিত পথ এগিয়ে যাক তার অভিষ্ট লক্ষ্যে। ধন্যবাদ।